সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চট্টগ্রাম সংলাপ দেখার জন্য। সাথে আছি আমি মোহাম্মদ কামালউদ্দিন। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম তথা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য, শিক্ষা সহ নানান বিষয়ে আলোচনা করে থাকি। আজকের আলোচনার বিষয়ে সন্তানদের উপযুক্ত শিক্ষায় অভিভাবক এবং শিক্ষকের ভূমিকা। এ নিয়ে একজন অভিভাবক, একজন শিক্ষক, যারা সমাজে প্রতিনিয়ত সন্তানদের জন্য সময় দিচ্ছে, এরকম দুজন সম্মানিত অতিথিকে আমি আমন্ত্রণ জানিয়েছি। আসুন পরিচয় করে দিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নাসরিন সুলতানা শাকিলা গাফফার, সভাপতি কালার্স অফ লাইফ, বৈচিত্র জীবন। এর মধ্যে আরও উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ডক্টর লায়ন সানাউল্লাহ, চেয়ারম্যান মেরিট বাংলাদেশ ফাউন্ডেশন। আপনারা দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমাদের যেহেতু আজকের আলোচনার বিষয়টা হলো সন্তানদের শিক্ষা, উপযুক্ত শিক্ষায় অভিভাবক এবং শিক্ষকের ভূমিকা, তো একজন অভিভাবক হিসেবে, একজন নারী অভিভাবক, আরেকজন শিক্ষার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের মানে জন্মের পরে যিনি শিক্ষা পিতা থাকে, শিক্ষাগুরু, সেরকম দুজন অভিভাবক আমাদের স্টুডিওতে আপনারা এসেছেন। আমি প্রথমে শাকিলের কাছে যাচ্ছি, যেহেতু এই একজন সন্তানকে উপযুক্ত করার জন্য মা বাবার কী ভূমিকা থাকা দরকার, যদি মা বাবা না থাকে তাহলে অভিভাবক যারা, লিগ্যাল অভিভাবক যারা আছে, তাদের কী ভূমিকা থাকা দরকার। ধন্যবাদ কামাল ভাই আপনাকে, আর দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন, বাংলা টিভির দর্শক শ্রোতাদের, মা বাবার ভূমিকা আসলে একটা সন্তানকে মানুষ করার জন্য প্রথমত তার মা বাবার ভূমিকা সবচাইতে প্রধান। আর যেটা বলবো, আর অভিভাবক, মা বাবা ছাড়া যদি অভিভাবকের কথা বলেন, অভিভাবক বলতে আমি কাদেরকে আপনি বুঝিয়েছেন? লিগ্যাল অভিভাবক আমি বললাম, মা বাবা যদি নাই, দেখা গেছে তার যে লিগ্যাল যে কোনো কেউ অভিভাবক হতে পারে, চাচা হতে পারে, দাদা হতে পারে, ভাই, বড় ভাই হতে পারে, বড় বোন হতে পারে, অনেকের তো ছোটোবেলায় মা বাবা কোনো না কোনো কারণে না থাকতে পারে, তাহলে যাদের মা বাবা আছে তারাও অভিভাবক, আর যাদের মা বাবা নেই, যারা লিগ্যাল অভিভাবকের কথা বলেছি, যারা শিক্ষার দায়িত্বটা নিতে পারে, কর্মের দায়িত্বটা নিতে পারে এবং ওই সন্তানকে উপযুক্ত করার যারা দায়িত্ব নেবে, সে আমি সেই ধরনের অভিভাবকের কথা বলেছি। সেই ধরনের অভিভাবক, আমি আমার নিজের কথা বলবো, যে আমি আসলে সন্তানদের জন্য যেটা বলবো, আমি মা বাবার ভূমিকাটা সবচাইতে বেশি, মানে আমি আমার যদি কোনো কর্মক্ষেত্র যদি থেকে থাকে, আমি বাইরের জগতে যদি যেয়ে থাকি, প্রথমত আমার আমার সংসারকে দেখতে হবে, সংসারকে দেখতে হবে এবং আমার ছেলে মেয়েকেই দেখতে হবে, যেটা আমি করেছি আমার লাইফের ক্ষেত্রে। আমি বলবো যে আমি আমার ছেলে মেয়েকে মানুষ করার জন্য, তাদের শিক্ষা শিক্ষিত করার জন্য, যে আমি বাইরের জগৎ আমি দেখিনি বলতে গেলে, তাদেরকে আমি মোটামুটি একটা সেটেল করে দিয়ে, তারা যখন ম্যাট্রিক, তারা যখন মেডিকেলে চান্স পেল, তারপর 2015 আমি নিজেকে প্রকাশ করি। আর সেক্ষেত্রে ধরেন যদি আমি না থাকতাম বা তাদের দাদা দাদি বা চাচা চাচি যদি থাকতো, তারাও হয়তো বা আমার মতো ওভাবে করে তাদেরকে মানুষ করতো, হয়তো বা ওই ওই সম্পর্কে আমার একটু কম নলেজ, আমি এটা ঠিক বলতে পারবো না। ওই যে আপনার ছেলে কোথায়, কি অবস্থায় আছে এবং মেয়ে এখন? হ্যাঁ, আমার ছেলে আলহামদুলিল্লাহ এই যে গত 4-5 দিন আগে তাদের রেজাল্ট দিল সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে। সে 5th ইয়ার কমপ্লিট করলো, সে সিলেট বোর্ডে 6 জন তারা অনার্স পায়, সিলেট প্রাইভেট এবং ওসমানী মেডিকেল সব সিলেট বোর্ডে 6 জন অনার্স পায়, তার মধ্যে আমার ছেলে চতুর্থ হয়, আমার গালিব মাহতাব তানজিম। মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিল নাসিরাবাদ গার্লস স্কুল থেকে। তো যাই হোক, এই দুই সন্তানকে আপনি মানুষ করার জন্য কী ভূমিকা পালন করলেন বা কৌশলটা কী ছিল? এই দুজন, আমার এই দুটো সন্তানকে, আমার কলিজের টুকরো বলতে গেলে, তাদেরকে আমি মানুষ করার জন্য যেটা আমি করেছি, আমি এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, কারণ আমার খুব অল্প বয়সে বিয়ে হয়, তো তখনই আমার অনেক স্বপ্ন ছিল যে আমি ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব, অনেক কিছু স্বপ্ন ছিল, যেহেতু আমার স্বপ্ন পূরণ হয়নি, যখনই আমার বিয়ে হলো তখনই আমি চিন্তা করলাম যে আমার ছেলে মেয়েকে দিয়ে আমার সব আশা পূরণ করবো, আমার ড্রিমটা আমি পূরণ করব। তো তারপর থেকে আমার ছেলে মেয়েকে নিয়েই আমি আমার আমি জগৎ, বাইরের জগৎ আমি টোটালি অফ করে দিয়েছিলাম, আমার ফ্রেন্ড, আমি কারোর সাথে আমার কোনো যোগাযোগ ছিল না, আমার আত্মীয় স্বজনের সাথেও তেমন একটা যোগাযোগ ছিল না, একটাই উদ্দেশ্য ছিল
যেভাবেই হোক আমি আমার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করব। তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে মোটামুটি যে একটু আগে বললাম তাদেরকে আমি মোটামুটি যখন আমি একটা লাইন আপ করে ফেললাম 2015-এ, যেটা এখন আপনারা দেখেন সামাজিক মাধ্যম, যোগাযোগ মাধ্যম ফেসবুক, ফেসবুকে আমি আসলাম। আমার আত্মীয় স্বজন সবাই কিন্তু দেশের বাইরে থাকতো, হ্যাঁ, তো তারা কিন্তু আমাকে সবসময় বলতো কি ব্যাপার আপা, তোমার সাথে কথা বলতে হয় আমাদের মোবাইলে, তুমি কেন ফেসবুক ইউজ করো না, স্কাইপে তো অনেক অসুবিধা হতো। আমি যে না, আমি কোনোভাবে আমি এই জগতে এখন ঢুকবো না, যখন সময় আসবে তখনই আমি আসব। তো সেই কারণে ওদেরও একটা ক্ষোভ ছিল। তো নেক্সট আমি 2015-এই আসলাম আর কি বাইরের জগতে, এবং আমি আস্তে আস্তে সবাইকে খুঁজে পেয়েছি, আমার ফ্রেন্ডসদেরকে সবাইকে আমি খুঁজে পেলাম। আচ্ছা, যাক, আমি একটু সানুল্লাহের কাছে যাচ্ছি, যেহেতু উনি তো একজন একেবারে জীবন্ত অভিভাবক, একেবারে ওই যে মানে সাংসারিক জীবনে গুমন্ত, বাইরের জগতের জন্য গুমন্ত ছিল, সাংসারিক জীবনে জীবন্ত ছিল, তার অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন, যেহেতু বাস্তবতা যেটা। তো এই যে সন্তানদেরকে উপযুক্ত শিক্ষায় শিক্ষা গ্রহণের ক্ষেত্রে যে অভিভাবক এবং শিক্ষকের যে ভূমিকা, সেক্ষেত্রে এই যে আপনার একজন মানুষ গড়ার কারিগর হিসেবে দীর্ঘ বছর আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানের একজন দক্ষ পরিচালক হিসেবে, শিক্ষা প্রতিষ্ঠানের মালিক হিসেবে এবং একজন শিক্ষক হিসেবে আপনি কীভাবে দেখেন? ধন্যবাদ কামাল ভাই আপনাকে এবং সাথে বাংলা টিভির কে, যে সমসাময়িক একটি বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করার জন্য, এবং শ্রোতামণ্ডলীদেরকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে একটা সন্তানকে মানুষ করার জন্য মূলত ত্রিমুখী সমন্বয় করতে হয়, সন্তান, অভিভাবক এবং শিক্ষক। এই ত্রিমুখী সমন্বয় হলেই একজন সন্তানকে তিলে তিলে গড়ে তোলা যায়। একজন সন্তান যদি লেখাপড়ামুখী হিসাবে গড়ে তুলতে হলে প্রথমত অভিভাবকের ভূমিকা যেমন দরকার, ঠিক একইভাবে শিক্ষকরা যে ক্লাসে পাঠদান করতে গিয়ে একজন শিক্ষককে ঠিক নিজেকে উপস্থাপন করতে হবে, কারণ শিক্ষককে সে অনুসরণ অনুকরণ করার সব চেষ্টা করে এবং শিক্ষকের কথাবার্তা, চাল চলন, আচার আচরণ, নীতি নৈতিকতা সবগুলো সে নিজের আদর্শ হিসাবে ধরে নেয় এবং সেভাবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করে। তাই প্রথমত শিক্ষক নিজেকেই উপস্থাপন করতে হবে, নিজেকে তৈরি করতে হবে একজন আদর্শ মানুষ হিসাবে, আদর্শ শিক্ষক হিসাবে। ক্লাসে যথাযথ পাঠদানের পাশাপাশি জীবনমুখী শিক্ষাগুলো তাকে দিতে হবে, কীভাবে সে বাইরের জগতের পরিবারের সাথে মা বাবার সাথে কীভাবে আচার আচরণ করবে, মা বাবাকে কীভাবে, মা বাবা তার কী ধরনের বন্ধু, কত আপনজন। অনেক সময় সন্তানেরা মনে করে যে মা বাবা খুব কম বুঝে, ওরা ব্যাকডেটেড, কিন্তু আসলে তারা যে লেটেস্ট, তারা যে সবচেয়ে বেশি ভালো মনে করে। এবং পৃথিবীতে দুজন ব্যক্তি আছে যারা পরাজয়কে সবচেয়ে বেশি আনন্দ চিত্তে গ্রহণ করে, মা বাবা এবং শিক্ষক। সন্তানের কাছে যদি পরাজিত হয় তখনই তারা সবচেয়ে বেশি আনন্দ, নিজেকে জয় মনে করে, নিজেকে জয়ী মনে করে। সন্তান যদি আমাকে ডিঙ্গিয়ে যেতে পারে তাহলে সেটাতেই আমার সফলতা, ঠিক একইভাবে মা বাবাও তাই মনে করে। তাহলে পৃথিবীতে মা বাবা এবং শিক্ষক এই দুইয়ের চেয়ে আপন পৃথিবীতে আর কেউ হতে পারে না। তার সহপাঠীকে সে সহপাঠী হিসেবে নেবে, তাদের সাথে মিশবে, চলবে, টিকবে, কিন্তু তাদের কাছ থেকে কোনো সিদ্ধান্ত নেবে না, তাদের কোনো পরামর্শ নেবে না এবং তাদের পরামর্শ মতো সে চলবে না। সে পরামর্শ নেওয়ার ক্ষেত্রে মা বাবাকে গুরুত্ব দেবে, পরিবারকে গুরুত্ব। একটু আপনাকে একটু থামা, একটা ছোট বিরতির পর দর্শক একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরবো, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে আসলাম, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের যেই সানুল্লাহ ভাই যে কথাটা বলতে চেয়েছিলেন, যে একজন শিক্ষক তার নীতি নৈতিকতা এবং তার আদর্শ, তার চালচলন একটা দৃষ্টান্ত থাকতে হবে, যেন একটা ছাত্র তাকে অনুসরণ করে, অনুকরণ করে। এই যে আরেকটা বিষয় আছে, অনেকে আবার অনেক ছাত্ররা শিক্ষকের প্রতি ভালোবেসে, মানে বাসায় মা বাবাকে অতটুকু পছন্দ করে না, স্কুল বললে চলে যায়, কেন? কিছু শিক্ষকদের কিছু কৌশল থাকে, এই কৌশলগুলো কীভাবে প্রয়োগ করা যায়? একটা কথা প্রচলিত আছে যে একজন শিক্ষক কি জন্মগ্রহণ করে না তৈরি হয়। তাহলে আসলে দুটার সমন্বয়, একজন শিক্ষক মন মানসিকতার দিক দিয়ে
তাকে পারিবারিক দিক দিয়ে বা ব্লাডের দিক দিয়ে চিন্তা চেতনার দিক দিয়েও শিক্ষক হতে হবে, তাকে জ্ঞান অর্জনের মাধ্যমেও শিক্ষক হিসাবে নিজেকে তৈরি করতে হবে। দুটার সমন্বয় না হলে সত্যিকার অর্থে শিক্ষক হওয়া যায় না। তাহলে শিক্ষক হতে হলে তাকে যে মানসিকভাবে যে শিক্ষক হতে হবে, তাহলে একজন শিক্ষক যে সত্যিকার অর্থে মনোবিজ্ঞানে হতে হবে, তাকে একজন সন্তানকে বুঝতে হবে সে কী চায়, কীভাবে চায়, কেন চায়, কেন চায় না, তার সব কিছু সম্পর্কে জেনে তাকে স্টাডি করে তাকে যদি তিলে তিলে সেভাবে দাফে দাফে গড়ে তোলা হয় মায়া মমতা সব কিছু দিয়ে, এবং শিক্ষাদানটা অনেক সময় দেখা যায় যে খুব রূঢ় একটা ভাব নিয়ে ক্লাসে যায়, শিক্ষককে ভয় পায়, মনের ভাবটা সে প্রকাশ করতে পারে না, শিক্ষককে সে যেন আপন বন্ধু হিসাবে গ্রহণ করে, শিক্ষকের কাছে যেন সে মন খুলে বলতে পারে। এই এইভাবেই শিক্ষক যদি তার শিক্ষার্থীকে আপন হিসাবে গড়ে তুলতে পারে, নিজের কাছে নিয়ে আসতে পারে, তখন একজন শিক্ষার্থী শিক্ষকের কাছ থেকে অনেক কিছুই জানতে পারে এবং জানার চেষ্টা করে, তখনই ওই শিক্ষার্থী বিপদগামী হওয়ার সুযোগ থাকে না এবং তার মনের সব কথা ওই শিক্ষককে খুলে বলে। তাহলে একজন শিক্ষক প্রথমত তার জ্ঞানের মাধ্যমে সে একজন শিক্ষক হবে এবং শিক্ষার্থীকে পর্যবেক্ষণের মাধ্যমে সে একজন মনোবিজ্ঞানীও হবে, তাহলে ইন্টেলেকচুয়াল হতে হবে, যে কোনো শিক্ষক ইন্টেলেকচুয়াল হতে হবে। সেক্ষেত্রে আমি একটু নাসরিন সুলতানা যে শাকিলা ম্যাডামের কাছে যাচ্ছি, এই যে আপনি আমাদের ছেলে সন্তানেরা একেবারে যখন প্রথম স্কুলে যায় বা স্কুলে যখন আমরা মানে একবার হাতে করি শিক্ষার জন্য দিই, তখন কিন্তু একগাদা বই ওই বাচ্চাকে কিন্তু কাঁধে তুলে দেওয়া হয়, একসময় এটা ছিল না, এবং এই ক্ষেত্রে ওই ওই বাচ্চার উপর কতটুকু প্রভাব পড়ে, নিজের বাচ্চাদেরকে যে সময় প্রথম আপনি স্কুলে দিয়েছিলেন, এই স্কুলে যাওয়ার সময় যে মানে একগাদা বই এবং এই এই এইগুলো কতটুকু প্রভাব পড়ছিল, বিরূপ প্রভাব কতটুকু পড়ছিল? ধন্যবাদ কামাল ভাই আপনাকে। হ্যাঁ, আমি যখন প্রথম আমার বাচ্চাকে স্কুলে নিয়ে যাই, এবং আমাদের কথা বলি, আমাদের সময় যখন স্কুলে আমরা যেতাম তখন আমাদের কিন্তু অত বইয়ের চাপ ছিল না, সীমিত সংখ্যক বই ছিল, বাংলা ইংরেজি অঙ্ক সীমিত সংখ্যক বই ছিল। কিন্তু এখন আমাদের বাচ্চাদেরকে ফান্ডামেন্টাল ইংলিশ, বিভিন্ন ধরনের গ্রামার, অনেক কঠিন কঠিন তাদেরকে বই পুস্তক দিয়ে একেবারে চাপিয়ে দেওয়া হয়, যেটা আমাদের বাচ্চাদের জন্য আসলেই খুব কষ্টকর হয়ে পড়ে। তো সেই ক্ষেত্রে আমাদের আমাদের গার্ডিয়ানদের জন্য আমাদের অনেক কষ্ট হয়ে যায়, মা বাবার জন্য, যে কীভাবে আমার ছেলেকে এতগুলো বইয়ের মাঝে কীভাবে ছেলেকে মানে পড়াবো, কীভাবে বোঝাবো। সেই ক্ষেত্রে আমাদের টিচারদের শরণাপন্ন হতে হচ্ছে, কোচিংয়ে শরণাপন্ন হতে হচ্ছে। তো মানে এটা আসলে অনেক কষ্টকর গার্ডিয়ানদের জন্য। যেমন আমাদের বিদেশে কিন্তু ওরকম নাই যে এতগুলো বই পুস্তক চাপিয়ে দেওয়া হয় না, তাদেরকে এক একটা বিষয়ের উপরে কিন্তু তাদেরকে জ্ঞান দেওয়া হয়, অত ক্লাসের মধ্যেই পড়ানো হচ্ছে, ওভাবে তাদেরকে তাদের পরীক্ষা নিয়ে ওভাবে করে তাদের কমপ্লিট করে দেওয়া হচ্ছে, ক্লাসের মধ্যে করে দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের এখানে ক্লাসে তেমন একটা কমপ্লিট করে দেওয়া হচ্ছে না, বাসায় সব কিছু রেডি করতে হচ্ছে, হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্ক, এভরিথিং, সব কিছু বাসায় কমপ্লিট করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের জন্য খুবই কষ্টকর, এবং সেই দিক দিয়ে যদি সরকার যদি একটু দৃষ্টি দিতেন, এবং সরকার দেবে নাকি মানে যারা শিক্ষার সাথে শিক্ষা বিশেষজ্ঞ আছে তারা দেবে, সেক্ষেত্রে আমি যদি সানুল্লভের কাছে যাই, সেই ক্ষেত্রে এই বইয়ের সাপ থেকে মানে কোমলমতি যে ছাত্রদেরকে বা যে ছেলে সন্তানদেরকে বাঁচানোর জন্য মানে যে বইয়ের ছাপ, মানে আসলে একজন একজন সন্তানকে সত্যিকারভাবে আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলতে চাইলে ক্লাসে প্রথম নয়, জীবনে প্রথম হওয়ার জন্য তাকে সার্বিক শিক্ষা দিতে হবে। সার্বিক শিক্ষা দিতে হলে তার সিলেবাসের চাপটা কম থাকতে হবে। আপনার যে কথাটি বলেছেন, আসলে এখনও যে সিলেবাসটা আছে ওই সিলেবাসটা কার্য দিবস অনুসারে শেষ করতে গেলে সারা দিন রাত বইপত্র নিয়ে পড়ে থাকতে হয়, তারা যে একটু খেলবে, একটু মিশবে, একটু ঘুরবে, এই সময়টা তারা পায় না। তাহলে আমি অল্প পড়াবো ভালোভাবে পড়াবো, কম পড়াবো ভালোভাবে পড়াবো, এই নীতিতে যদি সিলেবাসটাকে আরেকটু সামারাইজ করে যদি সরকার কারিকুলাম তৈরি করে বা শিক্ষা বিশেষজ্ঞ যারা তারা যদি সেই ব্যাপারে কারিকুলামটাকে তৈরি করে স্টুডেন্টরা যেন শিক্ষার্থীরা যেন একটু রিল্যাক্স মনে, কারণ আমাদের রবি ঠাকুর বলেছেন যে শিক্ষার মধ্যে আনন্দ নাই, আনন্দ চিত্তে যেটা গ্রহণ করা হয় না সেটা প্রকৃতপক্ষে শিক্ষা হয় না। না, রবি ঠাকুর তো আরও বলেছেন যেমন মানে এমন শিক্ষা আমি চাই, এমন শিক্ষা প্রতিষ্ঠান চাই যে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে পুকুর থাকবে, নদী থাকবে, বাগান থাকবে, এবং এই যে হিমালয়ের পাহাড় থাকবে, এবং এই যে ফুলের বাগান থাকবে, যেখানে মৌমাছিরা মানে এই যে মধু আহরণের জন্য আসবে, মানে পাখির কলকাল পাখির আওয়াজ থাকবে, গান থাকবে, কিন্তু সেই এই রবি ঠাকুরের এবং রবি ঠাকুর তো সেটার এক্সাম্পলও দিয়েছে, শান্তিনিকেতন ঠিক সেই একটা প্রাকৃতিক পরিবেশ,
হ্যাঁ পাখির কোলাহল সবকিছু তৈরি করে উনি শিক্ষার অসাধারণ একটা পরিবেশ। তখন রবি ঠাকুর যে বলেছিলেন যে মানে শুধু সে পাঠ্য বই থেকে শিক্ষা নেবে তা নয়, কিন্তু একটা পাখির থেকে নেবে, একটা বাগান থেকে নেবে, একটা গাছ থেকে নেবে, একটা পুকুর থেকে নেবে, একটা মাছ থেকে নেবে, একটা যে পশু এবং বিভিন্ন পশু পাখি যে মানে গৃহপালিত পশু পাখি সে বিভিন্নভাবে শিক্ষা গ্রহণ করবে, বিভিন্ন শব্দ চয়ন আচার আচরণ সেই কিন্তু ধারণ করতে পারবে। তা আমাদের কি ওই শিক্ষা প্রতিষ্ঠান কি এখন আছে? আমি কেমন একটু করে বলি যে এই যে আমরা যে পরীক্ষা পরীক্ষা জিনিসগুলো আমার ছেলে মেয়েদের মধ্যেই দেখি আতঙ্ক সৃষ্টি হয়, যে আমার ছেলে মেয়ে যখন পরীক্ষার কথা শুনে তার আগের দিন রাত্রে ঘুমাতে পারে না, খেতে পারে না, এই যে আতঙ্ক জিনিসটা। এই যে আমি আজকেও একটা প্রোগ্রাম করলাম কালার্স অফ লাইফ থেকে, এই যে প্রতিযোগিতামূলক, আমি এই জিনিসটা এই যে ছেলে মেয়েদের মধ্যে যে আতঙ্কটা ওই আতঙ্কটা কাটিয়ে তুলতে চাচ্ছিলাম আর কি বেসিক্যালি, যে আমরা যে ভয় পাচ্ছি যে পড়াশোনা এত চাপ, এত চাপের মধ্যে আমরা অনেক কিছুই জানতে পারছি না, অনেক কিছু অতিরিক্ত চাপের মধ্যে। আজকে স্কুলে আমি অবাক হয়ে গেলাম, এটা অপ্রাসঙ্গিক কথা, মানে জাতীয় সংগীত পাঠ করছে, আমি যখন জিজ্ঞাসা করলাম এই জাতীয় সংগীতের রচয়িতাকে একজন স্টুডেন্ট বলতে পারে, তারা কিন্তু জানে কিন্তু তারা বলার সাহসটা পাচ্ছিল না। তাহলে কি আমরা কোন দেশে আছি? মাঠে ময়দানে গুরুবে তো দূরের কথা, তাহলে তারা আউট বই পড়ার সুযোগটা পাচ্ছে। এই কারণে আমি এই ধরনের একটা কম্পিটিশন করছি যে ছেলে মেয়েদের মধ্যে একটু মানে একটা প্রতিযোগিতামূলক আসুক এবং তারা যাতে আনন্দ পায়, আনন্দ পাই এই এই জিনিসগুলো প্রতিযোগিতার মাধ্যমে তাদের মনের মধ্যে যে বাংলাদেশ সম্পর্কে আমাদের দেশ সম্পর্কে তাদের মধ্যে আমি জানাতে চাচ্ছি। কারণ অনেক কিছুই আমি দেখি যে তারা জানে না, বাংলার অনেক কিছু জানে, আপনি নিজেও দেখলেন আজকে যেটা হলো। আচ্ছা যাক, আরও জানার জন্য আপনাদের কাছে আসবো একটা ছোট বিরতির পর। দর্শক একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরবো, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর ফিরে আসলাম, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি যে কথাটা আমরা মানে শুরু করেছিলাম যে পাঠ্যসূচির বাইরেও অনেক স্কুল কিন্তু রয়েছে নিজেদের শিক্ষার আধিপত্য বিস্তারের জন্য এবং অভিভাবকদেরকে বোকা বানানোর জন্য এবং বিভিন্ন কৌশলে তাদের কাছ থেকে বই কেনার জন্য এবং তাদের কাছ থেকে কোচিং করার জন্য এ ধরনের অসংখ্য বেসরকারি স্কুল রয়েছে এবং এই ধরনের কাজ করে থাকে। তো তাদের জন্য তাদের এই মানে এইসব মানে আমি অনৈতিক কাজ থেকে মানে বাচ্চাদেরকে রক্ষার জন্য কী করণীয়? আসলে যে ব্যাপারগুলো অতিরিক্ত বই যে ছাপিয়ে দেওয়া এটা খুবই অন্যায়, কারণ শিক্ষা বিশেষজ্ঞরা অনেক গবেষণা করে অনেক চিন্তাভাবনা করে যে ক্লাসের জন্য বাচ্চারা যতটুকু পড়তে পারবে, যেটাকে আমরা অনেক বেশি চাপ মনে করতেছি, তার চেয়ে যদি অতিরিক্ত সিলেবাস বাড়িয়ে দেওয়া হয় এবং তাদের চেয়ে নিজেকে অনেক পণ্ডিত বা অনেক বড় বিশেষজ্ঞ মনে করে বাচ্চাদের উপর অতিরিক্ত যে সিলেবাসের বা বইয়ের চাপ যে ছাপিয়ে দেওয়া হয় এটা খুবই অন্যায় এবং খুব নীতিবিরুদ্ধ একটা কাজ। আসলে এই ব্যাপারে সরকারের পদক্ষেপ নেওয়া দরকার এবং অতিরিক্ত বইয়ের বোঝা যেন কোনোভাবে চাপিয়ে দেওয়া না হয়। সরকারে যে ন্যাশনাল কারিকুলামে যে বইগুলো দিয়েছে ওই ক্লাসের জন্য ওই কারিকুলাম ওই সিলেবাসে যথেষ্ট, বরঞ্চ আমরা আরও বলতে চাচ্ছি যে ওই সিলেবাসকে আরও কীভাবে কমানো যায়। আচ্ছা শাকিল ম্যাডাম, ওই যে মানে বাচ্চাদেরকে শিক্ষার পাশাপাশি পারিবারিকভাবে একটা বন্ধন সৃষ্টির মাধ্যমে একজন মার কী ভূমিকা থাকা দরকার এবং ওই বাচ্চা যেন মানে মা যেভাবে অনুসরণ করতে বলবে, যেখানে চলতে বলবে, স্কুলের বিষয়টা যেন গোপন না লাগে, মানে কোনো ধরনের বিষয় যেহেতু যেন এড়িয়ে না যায়, এই ধরনের মানে একেবারে বাচ্চাদের সাথে কী আচরণ হওয়া দরকার? ধন্যবাদ কেমন ভাই আপনাকে। যেটা আমাদের সময় ছিল আমরা বাবা মাকে অনেক ভয় পেতাম, যে ভয়ের কারণে বাবা মাকে আমরা অনেক কিছুই বলতে পারতাম না, অনেক কিছু বলতে পারো খুবই ভয় পেতাম। কিন্তু এখন বর্তমানে আমি যেটা আমি আমার ছেলে মেয়ের ক্ষেত্রে করেছি, আমি আমার ছেলে মেয়ের সাথে আমি একেবারে বন্ধুসুলভ এবং প্রতিটা ক্ষেত্রে তাদের সাথে তারা আমাকে শুধু মায় না, তারা আমাকে বন্ধুই ভাবে, তাদের প্রতিটা জিনিস প্রতিটা ক্ষেত্রে আমাকে শেয়ার করবে এবং তাদেরকে আমি বলি যে বাবা তোমরা যেটাই করো না কেন মাকে বলবে, মা তোমাদের শুধু মায় না তোমাদের বন্ধু। তো সেই ক্ষেত্রে তারা আমাকে সব কিছুই শেয়ার করে, এভরিথিং শেয়ার করে তারা আমার সাথে।
তো একটা মাকে তার শুধু মা ভূমিকা না, তাদের তাদের সাথে বন্ধুর মতো তাদের সাথে মিশতে হবে। যদি তার সে যদি তার বন্ধুর মতো তার ছেলে মেয়ের সাথে মিশতে পারে, তাহলে আমার মনে হয় সন্তানরা তার মার থেকে বা মা বাবা থেকে কোনো কিছু লুকাবে না, তাদেরকে ফ্রিভাবে সব কিছুই বলবে, সেটা আমি মনে করি। সেটা খুব সুন্দর কথা বলেছেন। আমি একটু সানাল্লাহর কাছে, যে আমাদের যে প্রাইমারি লেভেলে যে এক সময় আমরা যারা মানে প্রাইমারি থেকে পড়ে আসছি পরবর্তী, যে তখনকার কিন্তু কবি লেখকদের কিন্তু মানে শব্দ চয়নগুলো ছিল একেবারে কোমলমতি, যেই সব ছেলেরা মানে শিশুরা সহজে গ্রহণ করতো। আপনি যদি মনে করেন আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, মানে এই যে অসাধারণ কবিতাগুলো, বা নজরুলের যে বোর হলো দোর কলো কুকুমণি উঠরে, মানে এই ধরনের হাজার হাজার আছে। ওটি আমি মনে মনে বলি সারাদিন, আমি যেন ভালো হয়ে চলি, গল্প কাহিনী। তার পরবর্তী দেখা গেছে কিছুদিন পর হয়তো আরও উচ্চ ক্লাসে যাওয়ার পরে নিজেকে গড়ে তোলার জন্য, যেমন ফরুক আহমদের মানে বিভিন্ন কবিতা আমরা দেখেছি, তোরা শ্বাস নি কিছু কারো কাছে খোদার মতো ছাড়া, পরের উপর বর্ষা সেরে নিজের উপর দ্বারা, তখন এই যে একটা তার মধ্যে যেন তার নিজেকে গঠন করার একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে। এখন ওই ধরনের গল্প আমরা পাচ্ছি না কেন? ওই ধরনের কবিতা লেখা ওই সময় যে এখনকার যে লেখক নাই আমি বলবো না, আমি তাদের প্রতি যে প্রবন্ধগুলো যেভাবে চয়েস করা হতো, যে নিরপেক্ষ বিচার বিশ্লেষণ করা হতো, আমার কাছে কেন জানি মনে হয় এখন নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণ হয় না। যে যতটুকু চেষ্টা করেই যাচ্ছিল বা যার প্রবন্ধটা অন্তর্ভুক্ত করতে পারে, এখানে মান যাচাই বাছাই করা হয় না। এখনও অনেক মানসম্মত আছে, কিন্তু যাদের হয়তো মানসম্মত লেখা আছে ওই লেখাগুলো আসতেছে না। কিন্তু এখন মানহীন যারা, ওরাই সবচেয়ে বেশি কীভাবে ওই ওই সিলেবাসটাকে, ওই প্রবন্ধটাকে, ওই টপিক্সটাকে অন্তর্ভুক্ত করা যায় এই জন্য আনে, যার কারণে আসলে বাচ্চাদের খুব ক্ষতি হয়ে যাচ্ছে। আগে যে সিলেবাসটা যে দেখা যেত, যে একটা বাচ্চা লেখাপড়া শেষ করার পরে তার প্রত্যেকটা বিষয়ের উপরে এমন এমন টপিক সমৃদ্ধ করা হতো, সে জীবনে যে কোনো ক্ষেত্রে ও এর সাথে কিছু না কিছু মিলে মিলে, যেমন রবীন্দ্রনাথের আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি, এই যে মানে ছুটির মধ্যে কী কী বিবরণ দিয়েছে, সব সব ছেলেরা জুটে যে বাগান পরিদর্শনে যাবে, বিভিন্ন কাজ করবে, এক মানে প্রতিটা ক্ষেত্রে কিন্তু মানে অত ছুটির মধ্যে কী করবে, ওই গল্পের মধ্যে ওই কবিতার মধ্যে চলে আসছে। তাহলে এখন হচ্ছে না কেন আমাদের এই এই অবক্ষয়? এখন এই কারিকুলামগুলো আবার একটা নিরপেক্ষ একটা বিশেষজ্ঞ টিম করে এর সিলেবাসগুলোকে, কারিকুলামকে আবার মডিফাই করা দরকার, আগের সে ধারাবাহিকতাগুলো রক্ষা করে যে টপিকগুলো তাকে নৈতিকভাবে মূল্যবোধ সম্পন্ন আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলবে। যেমন আপনি নৈতিকের কথা বলেছেন, যেহেতু যেমন যে ধর্মীয় শিক্ষার একটা ওই সময় প্রভাব ছিল, মানে ধর্মীয় গোড়ামি না, মানে এই যেমন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিয়ে মানে এক এক ধরনের গল্প ছিল, ওনার ওমরকে নিয়ে ছিল, এই যে বিভিন্ন দৃষ্টান্ত ছিল, একজন ভিক্ষুক ভিক্ষা করতে যাচ্ছে, তাকে ভিক্ষার বদলে তাকে একটা কুড়াল দিল, মানে এটা কিন্তু তার ওই যে ওই ছেলের মধ্যে কি যাচ্ছে, যে আল্লাহ নবী এই কাজ করেছে, আল্লাহ নবী কে ছিল ওই ছিল এই, তাহলে তার একটা আদর্শ নৈতিকতার বিরুদ্ধে যে তার আদর্শ এই মানে তখন গড়ে উঠছিল। এখন এগুলো আস্তে 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 কোনো না কোনোভাবে আমরা এই এই শিক্ষা থেকে সরে যাচ্ছি, আমাদের ইংরেজদের ইউরোপিয়ান যে অপশিক্ষা কতগুলোকে আমরা ডাইভার্ট করে বিভিন্ন মানে গল্পকে আমরা অন্যভাবে ডাইভার্ট করে কিন্তু চাপিয়ে দিচ্ছি। তাহলে মানে আমাদের ভবিষ্যতের এই এই শিক্ষা কোন পথে গিয়ে দাঁড়াবে? আসলে আগামী শিক্ষাগুলো সত্যিকার অর্থে যে শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে ঠিকই, কিন্তু মানসম্মত শিক্ষা বা মান শিক্ষিত সত্যিকার শিক্ষিত মানুষ তৈরি হচ্ছে না। কারণ একটা কথা প্রচলিত আছে, আলেম কখনো জালেম হতে পারে না, শিক্ষিত কখনো চুর হতে পারে না। যিনি জালেম তিনি আসলে আলেম না, ইনি হয়তো সার্টিফিকেট অর্জন করেছে, যিনি শিক্ষিত উনি কখনো চুর হতে পারে না। কারণ সত্যিকার শিক্ষিত যে সে কখনো জালিয়াতি করতেই পারে না, অন্যায় করতেই পারে না। তাহলে তার মধ্যে মূল্যবোধ যদি সৃষ্টি না হয়, অর্থাৎ আমরা সার্টিফিকেট অর্জন করার দিকে এখন দাঁড়িয়ে, মানে শিক্ষার হার বাড়ছে, শিক্ষার হার কিন্তু গুণগত শিক্ষা, গুণগত শিক্ষার হার বাড়াচ্ছে না। এই গুণগত শিক্ষা হার বাড়ানোর জন্য, মান বাড়ানোর জন্য মানসম্মত শিক্ষা, যেমন আমাদের লঘুতে এখন চেঞ্জ হয়েছে, আগে ছিল সবার জন্য শিক্ষা, এখন লঘুর মধ্যে লেখা আছে সবার জন্য মানসম্মত শিক্ষা। সরকার অনুধাবন করতে পেরেছে, কিন্তু হয়তো বাস্তবায়নটা করা যাচ্ছে না। এই বাস্তবায়ন করার জন্য
সত্যিকারভাবে একজন বিশেষজ্ঞ টিম নিয়ে কারো দ্বারা প্রভাবিত না হয়ে আবার কারিকুলামগুলোকে এমনভাবে ঢেলে সাজানো দরকার যেন সত্যিকার আলোকিত মানুষ তৈরি হয়। কারণ আমরা আগে দেখেছি যে আমাদের এখানে যে নেতাগুলো জন্মগ্রহণ করছে, শুধু এই উপমহাদেশে দেখি মহাত্মা গান্ধীর মতো, জওহরলাল নেহরুর মতো, মৌলানা শওকত আলী, মৌলানা মোহাম্মদ আলী, আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো, সেরা বাংলা একে ফজলুল হকের মতো এবং শহীদ সোহরাওয়ার্দীর মতো, এই যে বিশাল বিশাল মাপের যে নেতা। না, আপনি আবুল মনসুর আহমেদের কথা বলেন, উনি একদাসে আরবি শিক্ষার বড়দনো পণ্ডিত ছিলেন, সাংবাদিক ছিলেন, উপমহাদেশের রাষ্ট্রনীতিবিদ ছিলেন এবং বড়দনের লেখক ছিলেন আবুল মনসুর আহমেদ। ওনার যদি আমার দেখা রাজনীতির 50 বছর যদি কেউ পড়ে থাকে তাহলে বোঝা যাবে কত বড়। আবুল ফজলের কথা বলেন, হ্যাঁ, এই যে আবুল ফজলের যদি গবেষণার ইতিহাস যদি পড়ানো হয়, আমাদের চট্টগ্রামে বললাম সেটা, আসাবউদ্দিনের কথা বলেন, ওই মাপের মানুষ এখন তৈরি হচ্ছে না, ওই মাপের মানুষ এখন তৈরি হচ্ছে না। এটা কি, এটা যদি আপনি রাজনীতির দিক দিয়ে বলেন সেখানেও শূন্যের দিকে চলে যাচ্ছে, দিন দিন শূন্যের কোটায়। আপনি বিজ্ঞানের দিকে বললে সেটাও শূন্যের কোটায়। সাহিত্যের দিকে যদি বলেন, এখন রবি ঠাকুরের মতো, নজরুলের মতো ওই কবি জন্মগ্রহণ করতেছে না। তাহলে যে মহান মহান মানুষ জন্মগ্রহণ করতেছে না, সব দিকে শূন্যতা বিরাজ করতেছে। এই এক সময় হয়তো আমরা শূন্যে পৌঁছে যাবো, শূন্য থেকে শূন্য। আমরা একেবারে শেষ পর্যায়ে, যে মানে একটা মেসেজ এখান থেকে দেওয়া দরকার যে আমাদের ছেলে সন্তানরা কিন্তু এখন ভার্চুয়াল ভাইরাস আক্রান্ত। ভার্চুয়াল ভাইরাস বলতে যেহেতু, অর্থাৎ সার্বক্ষণিক যারা মানে মোবাইলকে নিজের খেলনার মতো করে বিভিন্নভাবে বিভিন্ন দৃশ্য অবলোকন করে এবং তথ্য সংগ্রহের কথা বলে নিজের জ্ঞানকে কিন্তু হারিয়ে ফেলছে। এই বিষয়ে আপনার পরামর্শ কী? সঠিক শিক্ষা দেওয়ার জন্য কত বছর বয়সের পরে গিয়ে একটা ছেলে বা একটা মেয়ে বা সন্তানের হাতে মোবাইল দেওয়া দরকার? এবং এটা কিন্তু ভার্চুয়াল ভাইরাস। তা আমি দেখেছি যে একটা বাচ্চা আসলে বেশিরভাগ ক্ষেত্রে 8, 9, 10 এবং ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এই সময় পর্যন্ত সে নিজেকে সত্যিকারভাবে বুঝে উঠতে পারে না, ভুল পথে পা দেয়। এরপরে গিয়ে কিন্তু একটা বাচ্চা কোনো একটা কাজ করার আগে চিন্তা করে যে এটা আমার ঠিক হবে কি না, এটা আমার লাইফের জন্য দরকার আছে কি না। তো আসলে ইন্টার লেভেল পর্যন্ত কঠোরভাবে সরকারে আইন করে বন্ধ করা দরকার যে এই এই সময় পর্যন্ত মোবাইল এবং প্রযুক্তিগত শিক্ষা থেকে যেন তাকে দূরে রাখা, দূরে রাখা। মোবাইল হয়তো মোবাইল কিনে দিচ্ছে। আপনি খুব সুন্দর কথা বলছেন। একেবারে শেষ পর্যায়ে শাকলি ম্যাডাম, আমাদের আজকের অনুষ্ঠানে যদি একটা এক সেকেন্ডের যদি কোনো মেসেজ থাকে আজকের বাংলা টিভির মাধ্যমে, এই যে উপযুক্ত শিক্ষার ক্ষেত্রে অভিভাবকদের এবং মানে করণীয়ের বিষয়। মোবাইলের কারণে কিন্তু আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের ছেলেমেয়েরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো যেটা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, যে কারণে আমি যে বিভিন্ন ধরনের কম্পিটিশন এগুলো করছি বাচ্চাদেরকে একটু অন্যদিকে ডাইভার্ট করার জন্য। তো আমি যেটা বলবো যে একটু আগে আমাদের সানোলা ভাই যেটা বললেন যে আমরা যে ম্যাট্রিক বা 9, 10 ম্যাট্রিক ইন্টারে আমরা একটু কম বুঝি, ইন্টারের পরে আমরা মোটামুটি একটা বোঝার মধ্যে চলে আসে, আমরা তখন বুঝতে পারি যে কোনটা ভালো কোনটা খারাপ, ঠিক রাইট ট্র্যাকে আমরা চলে আসি। সো সেই ক্ষেত্রে বলবো যে আমাদের অভিভাবকরা যদি আমরা একটু কঠোর হই, একটু যদি যত্নশীল হই যে আমাদের ছেলে মেয়েদেরকে ইন্টারের পর তাদের হাতে মোবাইলটা তুলে দেয়, তাহলে আমার মনে হয় আমাদের ছেলে মেয়েরা অনেক ভালো করবে। শুধু মোবাইল না, মানে নীতি নৈতিকতার মানে পরিপন্থী এবং ওই ধরনের সমস্ত বস্তু পরিহার করা ভালো। হ্যাঁ, সমস্ত এক মিনিটে আপনার যদি কোনো ইনফরমেশন থাকে। ক্লাসে প্রথম না, জীবনে প্রথম হওয়ার জন্য তাকে যেভাবে গড়ে তোলা দরকার আমাদেরকে সেভাবে গড়ে তুলতে হবে। এবং সন্তানদের উপযুক্ত শিক্ষার ক্ষেত্রে ওনারা দুজন দুইভাবে বলেছেন দর্শক, তাদের কাছ থেকে অনেক তথ্য বেরিয়ে এসেছে আমাদের আগামী দিনে আমাদের কোমলমতি শিশুদেরকে কীভাবে মানুষ করব, কীভাবে সুশিক্ষা শিক্ষিত করব। শিক্ষার হার বৃদ্ধি নয়, গুণগত শিক্ষার প্রয়োজন। অভিভাবক এবং যে ছেলে সন্তানদের সাথে একেবারে বন্ধুত্ব সুলভ আচরণের মাধ্যমে, শিক্ষক এবং ছাত্রের মাধ্যমে, ছাত্রদের মধ্যে একেবারে বাবা মা এবং অন্যান্য একেবারে নিকট আত্মীয়ের মতন মানে বজায় রাখতে হবে, সম্পর্ক রাখতে হবে। সেই আজকের আলোচনা থেকে উঠে এসেছে। আরও ওনাদের কাছ থেকে কিছু কথা শোনার থাকলেও সময়ের কারণে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সাথে থাকুন।